হই হই রই রই নিয়ে আসলাম বৈশাখীর খই। আর এই বৈশাখীর খইয়ের মতো ফুটুক সবার মুখে অনাবিল হাসি আনন্দ, এই প্রত্যাশা রাখি। তো যাক, কথা আমরা বাড়বো না, আমরা শুরু করতেছি বৈশাখের এই আনন্দ পরিবেশের মধ্যে কিছুটা আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। এই আনন্দ ভাগাভাগির জন্য আজকে অনেকের আগমন বৈশাখীর খই খাইতে। তো যাক আমরা শুরু করি। হ্যালো শাইন ভাই। লিটন, আচ্ছা কই তুমি ভাই? আমার প্রোগ্রাম শুরু হয়ে গেছে, তুমি কই ভাই, কোথায়? ভাই আমি ওই তো একটা নাটকের শুটিংয়ে একটু ফাইসে গেছি ভাই, মানে আমি ভাবছিলাম যে মনে হয় এখান থেকে ছাড়া পেয়ে যাবো, আপনার ওই জায়গায় যাইতে পারবো, কিন্তু সমস্যা হচ্ছে যে ভাই আমার একটু সময় লাগতেছে, আমি পারবো না। এই কারণে আমি আমার একটা কপি পাঠালাম। কপি মানে? কপি মানে আমার ছোট ভাই, ওর নাম ঝুটন, ও রাজশাহী ছিল, ভালো ছেলে ভাই, ও ভালো পারফরমেন্স করে। আপনি একটু মাথাটাই সমস্যা আছে, তবে আপনি একটু ম্যানেজ করে নিয়েন আর কি। ভাই এটা কোনো কথা বলছো তুমি? হ্যাঁ, একটা অনুষ্ঠানে তুমি আসবা, তুমি কপি পাঠাইতে আসো, এটা কি, এটা কি বুঝলাম না আমি। ভাই আমি তো একটু ফেসে গেছি ভাই, মানে এটা অনিচ্ছাকৃত। হ্যাঁ ইচ্ছাকৃত কিন্তু না, আপনি ওকে দিয়ে চালিয়ে নেন, ও খুব ভালো ছেলে ভাই। ভাই আমি সরি, আমি সরি, অনুষ্ঠানে তোমাকে ডাইককে আমি একবার বিশাল ফান্দে পড়ে গেছি, আমি এই ধরনের ফান্দার পড়বো না। তুমি কারে পাঠাইতে আসো, তাড়াতাড়ি পাঠাও। ওর তো চলে যাওয়ার কথা ভাই, এতক্ষণ এত দেরি হওয়ার তো কথা না। আসে গেছি ভাই, চলে এসেছি। আসসালামু আলাইকুম শাইন ভাই, কেমন আছেন, কেমন আছেন? খই খাইতে চলে এসেছি, খই আর দই। খই তো দেখছি, কিন্তু দই কুথি? মানে আমি জানতে চাইতেছি আপনি কে, হু আর ইউ? ও সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই, আমি হয়েছি ঝুটন, লিটন, লিটনের ছোট ভাই ঝুটন। আরে ভাই একই জিনিস হয়েছে কি, আমি লিটনের অনেক ছোট, অনেক ছোট, বুঝতে পেরেছেন তো? কয় বছরের ছোট? 5 মিনিটের ছোট, মানে লিটন আমার 5 মিনিট আগে হয়েছে আর আমি 5 মিনিট পরে হয়েছি, কথাটা বুঝতে পেরেছেন তো? কিন্তু আমরা যমজ ভাই, ও মানুষ হয়েছে জিনাদা, আমি হয়েছে রাজশাহী, জিনিস কিন্তু একই, খই আর মুরগি, এই হলো ব্যাপার। মুরগির সাথে একটু গুড় থাকে, খই থাকে এই যে মনে করেন যে খালি জিনিস, বুঝতে পারছেন তো ভাই? আমি আপনারা কইতে আসি, লিটন তো অ্যাক্টিং করে, জোকস করে, কৌতুক করে, কিন্তু আপনারা পাঠাইছে, আপনি কি করবেন এখানে বসে? এই কাম সেরে লেছে রে, আমি কি করব এটা তো বলিনি। তবে লিটন ভাই আমাকে ফোন দিয়ে বলল, ঝুটন এই বৈশাখীর খই এই এশিয়ান টেলিভিশনে তুই ওখানে চলে যা, গেলে তোকে খই খাইতে দেবে। এখন যে কিছু করতে হবে এটা তো আমি তো তেমন কিছু ভাই করতে পারি না। ও বুঝতে পেরেছি ভাই, পারি আমি। কি? আমি ভালো ভেংচি কাটতে পারি। মানে ভেংচি কাটতে পারেন? হ্যাঁ। আপনি এই অনুষ্ঠানে দর্শকের সামনে আপনি ভেংচি কেটে দেখাবেন? হ্যাঁ, সমস্যা কি, ভেংচি কাটা একটা ভালো জিনিস না? একটু দেখেন তো ভেংচি, এই যে বুঝতে পারছেন তো? আবার আমার একটা ভাইসতে আছে, এত বড় পাজির পাজির চিন্তা করবেন না ভাই, সে কি বলবো, বললে তো বলবেন যে বলছে। আমি যদি বলি এই পাটলু কেমন আছো, তা কি করে জানেন, একটা থাপ্পড় দেবো, বেদবি করবি না, বলে দিচ্ছি একদম থাপ্পড় দেখ, তুমি সবাই বলে দেবো। ভালো ভেংচি কাটা হচ্ছে না ভাই? আমি একটা কথা বলি, হ্যাঁ আপনি ভেংচি কাটা খারাপ, কিন্তু এই সমাজের জন্য ভেংচিটা এখন উপকার, কারণ এখন অনেকেই মানুষ ভেংচি দেখায় কিন্তু কেউ কোনো ভালো জিনিস দেখাইতে পারে না, কিন্তু এই ভেংচি যে কাটছেন এটার কিন্তু একটা উপকারিতা আছে, আউটপুট সব ঠিক আছে, কিন্তু আমাকে তো অনুষ্ঠানের দর্শকের জন্য কিছু তো একটা করতে হবে। আপনি কি করবেন, কি দেখাবেন আমাকে দর্শকের জন্য? এই মুশকিলে ফেলে দিয়েছে রে, কি যে করব আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা আপনি ড্যান্স দেখতে চান না গান করতে চান? আমার তো তেমন কোনো অভিজ্ঞতা নাই ভাই। আচ্ছা কি করলে ভালো হয় বলেন তো? আপনি কিছু না করলে ভালো হয়, যেহেতু আসছেন সেহেতু কিছু করিয়ে দর্শকদের দেখান। আরে এই ফাঁকে কথা বলি, কি করবেন আপনি বলেন। হ্যালো লিটন, তুমি কারে পাঠাইছো ভাই, কারে পাঠাইছো তুমি? এই ভেংসি কাটতেছে না বইয়া, এনে বইয়া কি লাফালাফি করে বাচ্চা বড় না ভাই? শুনেছি অনেক আগে ওর বানরে কামড়াইছিল, সেই কারণে ভেংসি কাটছে কিনা বুঝতে পারছি না। ভাই রাখো রাখো। আরে ঝুটন রে, তুই যে কি করবি, পাই গেছি। কি পাইছেন? আমি তো ভালো গান করতে পারি, শুধু গান করতে পারি না,
আমি এই ইদানিং কিছুদিন হলো গানের উপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। গানের প্রতি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পাশ করছেন? হ্যাঁ। তো আপনি মেকানিজম যে পাশটা করছেন এখান থেকে আমাদের দুই লাইন দর্শকদের শোনাবেন বেশি না? ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। এই যে মনে করেন যে মোটর সাইকেল আছে না, মোটর সাইকেল মনে করেন যে সিঙ্গেল ইঞ্জিনের মোটর সাইকেল আছে, আবার ডবল ইঞ্জিন মোটর সাইকেলে কিন্তু আছে। ডবল ইঞ্জিন মোটর সাইকেলে আওয়াজটা একটু বেশি হয়, একদম চলে যায়। তা আমি চিন্তা করেছি কিছু কিছু মানুষ আছে যারা ডবল ডবল কথা বলে, যেমন আমার এক দোস্ত ছিল, ও আমাকে এসে বলতো কে বে খবর টবর কি? আমি বললাম ভালো, আজকাল করছিস টরছিস কি? আমি বললাম এই তো বসে আছি। তোর তো আজকাল কিছু খুঁজে টুজে পাচ্ছি না, কি যে কাজ টাজ করিস টরিস কিছু বুঝি না টুজি না, এইভাবে চললে টললে তো কোনো কিছু হবে না টবে না রে। এই আমার ফ্রেন্ড কিন্তু ধরে লিয়েছে ভাই, ডবল যদি কথা হতে পারে তাহলে ডবল কেন গান হবে না? গানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু আমি ওখানেই খাটিয়ে দিয়েছি, বুঝতে পারছেন তো? সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেরি করবো না, আপনার ডবল কথা থুয়ে ডবল ভাষায় গানে চলে যাব। আপনি শুরু করতেছে আপনাদের জটন। ভালোবাসি টাসি ভালোবাসি টাসি, এর বেশি টেসি ভালো টালো বাসা টাসা যায় না টাই না। ও আমার প্রাণ প্রাণ পাখি টাকি ময়না টয়না, চোখ টক বুঝলে দেখি টাকি তোমাকে, চোখ টক মেললে টেললে পাই টাই আরো টারো কাছে 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 কাছে, আরো বেশি টেশি ভালো টাসা টাসা আমি দিতে টিতে সাইটাই 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 সাইটাই। ভালোবাসি টাসি ভালোবাসি টাসি, এর বেশি টেশি ভালো টালো বাসা টাসা যাই না টাই না। ও আমার প্রাণ প্রাণ পাখি টাকি ময়না টয়না। প্লিজ প্লিজ, এই যে ডবল টবল কথাটা তো বললে টলে আতক্ষণ টাতক্ষণ দর্শক টর্শকের মাথাটাতে যে আউলি জালো ইয়ালাইছেন টালাইছেন, আমি কিন্তু বুঝে টু জ্বালে পেয়েছি ইতিমধ্যে। টইতে কিন্তু আমার মাথাটা গরম হয়ে গেছে, আপনার আমি কী বুঝাবো টু যাবো? ভালো হয়নি? হ্যাঁ আমি সুন্দর করেছি না? হ্যাঁ কি বলছেন ভাই, একটা গানের উপরে এত বড় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করলাম তাও শাইন বার পছন্দ? একটু চুপ থাকেন। আসলে কি কোথায় এলাম? কাজল ভাই কই? কাজল ভাই উনি কোথায়? হ্যালো কাজল দা। হ্যালো, ওই যে বললাম না বৈশাখীর খইটা অনুষ্ঠান করতেছি, আপনি কই? অনুষ্ঠানে আমি আসতে পারবো না, আমার এদিক ঝামেলা পাই দেখেছি না। আজকে দিনে কেন বাসায় গঞ্জাম করবেন? আরে বড় মাছ কান কিনেছি আর সে ছোট মাছ রাইন্দেছে, মিজাজটা খারাপ হয়ে যায় না? হ্যাঁ আজকে পয়লা বৈশাখের দিন, সে বড় মাছ রাঁধবে না? ভালো কথা, বৌদি ছোট মাছ রান্না করতে চায় তুমি বড় মাছ খাবা, তখন সমস্যাটা কোথায়? না আজকে ফয়সালা করেই ছাড়বো, এটা হেস্তো নেস্ত করে ছাড়বো। এখন কি করতে যাচ্ছ? এদিকে লাইভ চলছে, তুই ওখান থেকে অনুষ্ঠান চালা। আচ্ছা ঠিক আছে, ডাকেন। কাজল দা কোথে? আমি তো ওনাকে খুঁজছিলাম। আল্লাহ, আপনি তো মেরে নিয়েছিল আমাকে। আচ্ছা আচ্ছা, ওই লোকটা কুথি বলেন তো, মেলা দিন জানেন ওনাকে দেখি না, ওই যে পাঁপড় খাবে আয় আরো দুধ মানে কি কি যেন আছে না, এগুলা এগুলা উনাকে দেখলে না আমি কিন্তু একটা প্রশ্ন করতাম, বুঝতে পারছেন তো? তো উনি কুথে এখন বলেন তো? আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন। আমি কথা বলি, একদম চুপ থাকবেন। আচ্ছা সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অনুষ্ঠান যারা দেখতে আছেন সবাইকে আবারও আমাদের পক্ষ থেকে অর্থাৎ বৈশাখীর খইয়ের পক্ষ থেকে সাদর সম্ভাষণ শুভেচ্ছা, অনেক 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 ভালোবাসা। তবে একটু ব্রেক, ব্রেকের পর আমরা আবার আসতেছি। বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে এলাম হই হই রই রই বৈশাখীর খই নিয়ে। তো যাক, আপনি তো রাজশাহীর বাজার খুব সুন্দর করে একটা কথাবার্তা বলছেন। হ্যাঁ শাহিন ভাই, ভালো লেগেছে আপনার, সত্যি বলছেন। তা এই রাজশাহীর বাসায় কোনো গান নাই? রাজশাহীর ভাই, হ্যাঁ আসে তো গানটা গান। মন কি যে চাইছে বলো, যাকে দেখছি লাগছে ভালো, এ মন তো আমার বাধা মানছে না, কি জানে কি করছি কোথায় আইসেছে কি খাচ্ছে না খাচ্ছে কিছু বাইসতে পারছি না, মন কি যে চাইছে বলো, যাকে দেখছি লাগছে ভালো,
এ মন তো আমার বাধা মানছে না। এই প্রতিভা আমরা দোয়া করি যেন সমস্ত বিশ্বে দরজা দরজায় খয়ের মতো ছড়িয়ে যাক আপনার এই প্রতিভা। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, আমার এই প্রতিভাটা একমাত্র আপনি বুঝতে এনেছেন, আর এই প্রতিভার মূল্য আমাকে এই বাংলাদেশে কেউ দেয়নি। আপনি একটু বুকে আসেন ভাই, একটু বুকে আসেন ভাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করছেন জটন। তবে লিটনের সাথে কথা বলবো পরবর্তী অনুষ্ঠানে, এই আপনাকে আনা যায় কিনা। আচ্ছা ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ, খোদাহাফেজ, অনেক ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। বৈশাখীর খয়ের মতো সিডাই সিডাই ফুড্ডে ফুড্ডে সবার মুখ দিয়ে হাসি বাইর হোক এই প্রত্যাশা রাখি। এবার আমরা যাবো একটু আমাদের বৈশাখীর খয়ের সংবাদ, সংবাদের পরে আবার ফিরে যাবো আপনাদের মাঝে। ভাই ভাই কেমন চলতেছে, খবর শুরু করেন। কেমন চলছে আগে বলবেন না আপনি। সালাম আলাইকুম, আমি সেলিম বলছি, আমার বাড়ির রাজশাহী। একটা ঝামেলা হয়ে গেছে জানেন, খবর যার পড়ার কথা না, পয়লা বৈশাখের দিন গার্লফ্রেন্ড সহ ঘুরতে বার হয়ে গেছে, আমাকে বসায় দিয়েছে খবর পড়ার জন্য। আচ্ছা আমি খবর পড়ছি, ভুল টুল হলে মাফ করে দিন। হ্যাঁ প্রথমেই শুরু করছি রাজপথের খবর। এদিকে হয়েছে কি, আমার বউ সকালবেলা সাজগোজ করে কার সাথে যেন ঘুরতে বার হয়ে গেছে, ফোন দিচ্ছি ফোন দিচ্ছি ফোন ধরছেই না। ওইদিকে শালাশালি গ্রাম থেকে চলে এসেছে বাচ্চা কাচ্চা সহ, তারা বলছে ইলিশ খাবে। এখন ইলিশের যে দাম বলেন, আমি ইলিশ কিনতে পারি কোনো রকমের ভাইগে আমি এখানে চলে এসেছি। হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বাইর হয়ে পড়েছে পয়লা বৈশাখ উদযাপন করার জন্য, তারা কাপাকাপি ঝাপাঝাপি করে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, যানজট লেগে গেছে, লাইন ধরে পান্তা ইলিশ খাচ্ছে, মনে হচ্ছে এই একদিনের জন্য বাঙালি হয়েছে, বাকি সারা বছর হিন্দি আর ইংলিশ নিয়ে আছে। এই রিপোর্টটা দেখার জন্য আমরা এখন চলে যাব লিটনের কাছে, ক্যামেরায় আছে রিয়াদ, চলেন আমরা বিস্তারিত দেখে ফেলি। পয়লা বৈশাখের উদযাপনে আপনার কিছু বলার আছে নি? না আমার কিছু বলার নাই। আয়ন কিতাম এরিও ভাই সাহেব, হ্যাঁ কিতাম। এই ভাই আপনারা কোনায় যান? আর ভাই পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছের বাজার মনে করে নাইকেলে ঘাবড়া খাইয়া লাগছে, গলা আটকে গেছে, এখন মেডিকেল নিয়ে যেতে ভাই, এখন কথা কর সময় নাই ভাই। এই দেখছেন নি এতক কারবার? আমরা লিটনের রিপোর্টটা দেখলাম, দেখেছেন তো পয়লা বৈশাখ নিয়ে মানুষ উল্টাপাল্টা কথা বলছে কেমন। শুরু করছে আবহাওয়ার সংবাদ। এই ছাতাটা একটু খুলেন তো, ও মা কি রোদ, দেখেছেন তো অনেক রোদ। এই রোদের মধ্যে যদি বার হন অবশ্যই ছাতা নিয়ে বাইর হবেন, তবে রোদের কোনো ভরসা নাই, যে কোনো সময় ঝড় বৃষ্টি সরে যেতে পারে, আর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে এত বড় বড় শিলা পড়ে, একটা হেলমেট নিয়ে বাইর হবেন, যখনই দেখবেন শিলা পড়া শুরু হয়ে গেছে হেলমেটটা পরে নেবেন, ঠিক আছে। আজকের মতো খবর এখানেই শেষ করছি, কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। সালাম আলাইকুম। এই পর্যায়ে মানে বৈশাখীর খয়ের অনুষ্ঠানে আর একটু হাসির খই ফোটানোর জন্য আমন্ত্রণ জানাইতে আসি আপনার আমাদের সবার প্রিয় অভিনেতা এইচ এম হায়দার আলী, মঞ্চে আসছেন এইচ এম হায়দার আলী। অনেক ধন্যবাদ কষ্ট করি অনুষ্ঠানে আসার জন্য, আছেন কেমন? না তোমারেও ধন্যবাদ, এই কারণে যে তুমি ওই এতদিন ভর মরে আবার একটু স্মরণ করিয়া বলাইছো এই এশিয়ান টেলিভিশনে, এটা আসলে একটু ভালো লাগার বিষয়। এই বৈশাখীর খই অনুষ্ঠানে দর্শকের জন্য কি খই লইয়েছেন, মানে হাসির কি উপক্রম লইয়েছেন? না ঘটনাটা যাইয়া দর্শকের চাইছিলাম যে একটু বৈশাখীর খইয়ের একটু আসি একটু দেই, কিন্তু ওই মেজাজটা খারাপ করিয়া একটু বিগড়েই ফেলাইছে। যাই হোক চিন্তা করি আইসি যে একটু গান টান গাওয়ার কোনো ব্যবস্থা আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। সুপ্রিয় দর্শক অর্থাৎ বৈশাখীর খই যারা দেখতে আছেন, এই মুহূর্তে অভিনয়ের দিকে না যাইয়া যাবো আমরা একটা রোমান্টিক অর্থাৎ ওনার কণ্ঠের একটি গানের দিকে, তো আমরা শুনি গানটা। ওরে মাছে নে গহীন পানিয়া রে পক্ষী সে নে ডাল, ওরে মায় সে জানে বেটার দরদালা জারুদারের শাল রে, ও কুল দরিয়ার বুঝি কুল নাই রে, আরে মাছ সে নে গহীন পানিয় রে পক্ষী সে নে ডাল, মায়েস জানে বেটার দরদালা জারুদারের শাল রে, ও কুল দরিয়ার বুঝি কুল নাই রে। একটু গানটা পুরো গাইতেও পারলাম না, এই তুই আইলি কেমনে?
দাদু ওই কথা কইবেন না, ঘটনা এলাম আমরা সিটকালি লাগিয়ে চাইছিলেন না, আর পিছনের ছুট একটা ফাঁক ছিল, ওই ফাঁক দিয়া আমি বের হয়েছি। সোহান আল্লাহ কি বান্দা, ঠিক আছে আইসে যখন ঠান্ডা বসেন ঠান্ডা বসেন, অনুষ্ঠানে আসছেন। তুই যে আইসো বেশ ভালো কথা, কিন্তু তোর তো পরীক্ষা রেজাল্ট দেছে দেছে না? হ্যাঁ, এই রেজাল্টের খবর কো এখন, যখন আইয়াই পড়ছ আর মানে একটু হুনুক, তুই কি পাস করো প্রত্যেক বছরই তো গোল্লা না, একটু ধ্বংস করো, আস্তে কথা বলেন, অনুষ্ঠান না একটু আস্তে কথা বলেন, এটা আপনার ফ্যামিলি নিয়ে আস্তে কথা বলেন, বুঝুন সমস্যাটা কি। আচ্ছা যাও, সরি, এই তোর রেজাল্ট দেছে না? হ্যাঁ। তা কি ওই ফার্স্ট হয়েছো? না। সেকেন্ড হয়েছো? না। আরে সুবহান আল্লাহ, ফার্স্ট হয় নাই সেকেন্ড হয় নাই, তা কি থার্ড হয়েছো? না। কি কমু আমি, এই তুই কি ফেল করছো? না। সারেরা ভালের জন্য আর এক ক্লাস আমাকে নিচে নামাই দিছে। কি হইছে ওরে খারাপ, এই এই নাতিদের ঝামলাই লই তারপর অনুষ্ঠানে মেয়ে আইতে আসি, আমার টাহাড়িও ধ্বংস করছে ও, আরে খাইছি। সুপ্রিয় দর্শক, এর কাছে যাওক আপনারা যাইয়েন না, আবার ফিরে আইতেছি, ঠিক তত সময় আমাকে লগেই থাকেন। দর্শক, আবারও চলে আসলাম আপনাদের সামনে, হই হই রই রই বৈশাখীর খই লইয়া। এ পর্যায়ে আপনাদের সামনে আমন্ত্রণ জানাইতে আসি বাংলাদেশ চলচ্চিত্রের দুজন জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী, আসছেন হিরো শাহরিয়াজ ও জলি। আপনাকে দুজনকে অসংখ্য ধন্যবাদ এই বৈশাখীর খই অনুষ্ঠানে আসার জন্য, অনেক অনেক ধন্যবাদ। অনেক অনেক কথা আমরা দর্শকদেরকে বলবো, বোঝাবো এবং শোনাবো যেগুলো দর্শক ইতিমধ্যে জানেন না বা জানেন। তো যাক, আমরা প্রশ্ন করি এখন আমাদের চিত্রনায়ক শাহরিয়াজের কাছে, আপনি এখন কি নিয়ে ব্যস্ত? আসলে অনেক ছবি তো করছি, আমি জানি আপনি অনেক ছবি করতেছেন, তার ভিতরে মনে আপনার আমার প্রায় দুই তিনটা ছবি করা হয়েছে, যেরকম চলপালা কিছুদিন আগে মুক্তি পাইছে, অসম্ভব ভালো অ্যাক্টিং করছেন, কিন্তু আপনি আপনার এই সিনেমা নিয়ে দর্শকের কিছু বলার আছে? জলি বলবে, আমি জানি জলি বলবে, কিন্তু আপনি তো আর কিছু তো বলতে চান দর্শকের জন্য, বা দর্শক যারা আসছে আপনার এই এই অনুষ্ঠানে যারা আসছেন বৈশাখীর খয়ে, তা আপনাকে কথা শুনে তাকে মুখে হাসির খই ফুটবে, আনন্দের খই ফুটবে, এই খই ফোটানোর জন্য কিন্তু আপনাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করাইছি। আপনার নেক্সট মানে ফিউচার চিন্তা ভাবনা কি এই চলচ্চিত্র লইয়া? চলচ্চিত্র নিয়ে আমি জানি অনেক কিছু ভাবতেছেন আপনি, কি যে ভাবনা আমি জানি তো, মাঝে মাঝে ফোন দেন শাহিন ভাই আমি চাচ্ছি ফিল্মটা এইভাবে হোক এইভাবে হোক, হলটা ভালো করার দরকার যাতে দর্শক আসতে পারে, হলের পরিবেশ ভালো করার দরকার, আর বিশেষ করে এই এই যে চিন্তা চেতনাগুলো, কিন্তু আপনি জানি যে এইগুলো কিন্তু আপনারা আমার কথা শুনতে আসছেন আপনারা, আপনি তো কথা বলার সুযোগটা তো দিবেন। না না, সুযোগ তো দিবই, কথা তো আমি বলবো, বিকজ এই অনুষ্ঠানে অ্যাঙ্করিং করতে আসছে আমি, উপস্থাপক আমি, আপনার তো কথা, আমরা তো গেস্ট হয়ে এসেছি না, আমাদের তো কিছু বলার আছে। না কথা তো বলবেন, কথা না বললে তো আপনাকে যাইতে দেব না, আপনি বলে যাচ্ছেন আমরা কখন বলবো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ দর্শক, ওনারা বোধহয় একটু একটু রাইকে যাইতেছে, এবার প্রশ্ন করবো আমরা চলচ্চিত্র হিরোইন জলির সঙ্গে। আচ্ছা আপনি এখন কি কাজে ব্যস্ত? আমি জানি আপনি এখন বিজ্ঞাপন করতে আছেন, নাটক করতে আছেন, ধারাবাহিকে ব্যস্ত হয়ে গেছেন, মাঝে মধ্যে দেশের বাইরে হয়ে গেছেন, কি একটা নাটকের কাজ করতে আর একটা সিনেমা করছেন, জাজ মাল্টিমিডিয়ার এক্সেলেন্ট অভিনয় করছেন, কিন্তু আমি চাই যে আপনার নেক্সট কি ছবি করছেন? আমি জানি আপনি জানি এরাও কি পেপার পড়ছি, আপনি চারটে পাঁচটা ছবি নিয়ে ব্যস্ত আছেন, মানে এক্সিলেন্ট ব্যস্ত, আমি চাই সবাই ব্যস্ত থাক, আপনার কথা বলবেন অনেক কথা বলবেন, এই কথাগুলো না বললে দর্শক তো বুঝতে পারবেন আপনার দেশ যে স্বাধীন হয়েছে এটা আমরা বুঝতে পারছি তাই না? হ্যাঁ, এখন আপনার কাছে জানতে চাচ্ছি, প্লিজ আমার কাছে কিছু জানতে চাবেন না, সব আপনিই বলুন, আপনার দুজন আসছেন আমাদের এই অনুষ্ঠানে, আমার দর্শকের জন্য কি করে দেখাবেন? এটা কি সত্যিকারে আমাদেরই করতে হবে না, এটাও আপনি পারবেন, এটাও আপনার পারা উচিত। না আমি তো পারি, কিন্তু দর্শকদের জন্য কি দেখাবেন? দর্শকরা আমার মুখে থেকে সাইন আবার দেখা যাবে, আমরা উঠলাম কিছু করার জন্য, আপনি আমাদের চাপাই দিয়ে নিজে করা শুরু করে দিলেন। না না, আমি আপনাকে ফলোর দিছি, কারণ কথা বলার অধিকার সবারই থাকা উচিত, কারণ এটা আপনি মানেন? জি জি জি। এখন আপনি কি করতেছেন? কিন্তু পারফরম্যান্স করার অধিকার শুধু আমাদেরই আছে, প্লিজ প্লিজ শুরু করে দিই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, চলেন চিত্রনায়ক শাহরিয়াজ ও জলির দুজনের সমন্বয় কিছু একটা দেখি। তুরি পাইলে
অনেক অনেক ধন্যবাদ, সুন্দর পারফরমেন্স করছেন, কিন্তু আমার মনে হয় একটু ভিতরে কষ্ট হচ্ছিল আপনাদের, কারণ আপনারা যখন এই গানগুলো পর্দায় করেন তখন দুজনে দুজনের হাত ধরতে চান, একটু কাছে যান, কী সুন্দর একটা ফিলিংসের মধ্যে আপনারা থাকেন, কিন্তু অনেকটা ডিস্টেন্স রয়েছে মাঝখানে, এটা কিন্তু দর্শকের কিন্তু প্রশ্ন জাগতেছে ভিতরে। ডিস্টেন্সেই তো প্রেম বোঝা যায়। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভালো পারফরমেন্স দেখানোর জন্য। আর এই মুহূর্তে আমরা কথা বলতে বলতে, গান গাইতে গাইতে, মজা ঠাট্টা করতে করতে আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসছি, আর কথা বাড়াবো না। বৈশাখী খয়ের মতো অনাবিল হাসি ফুটুক প্রতিটি মানুষের মুখে, এই প্রত্যাশা রাখি। চলেন একসাথে সবাই আমরা আনন্দ উৎসবে মেতে যাই বৈশাখীতে। হই হই রই রই বৈশাখীর খয়।